আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আজ তেইশে সেপ্টেম্বর সোমবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় দেহে আসছে প্রবল বেগে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজও দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে বঙ্গোপসাগর মুখে তৈরি হচ্ছে গৌণাবত্তর সেই ঘূর্ণাবত্তর ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম আর কই অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ সহ আসাম ত্রিপুরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়িতে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নজরে ভালো লাগলে লাইক করবে সবার আগে গুরুত্বপূর্ণ খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজে চলে আসলাম ইতিমধ্যে দেখুন আজ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ম্যাক প্রবেশ করতে দেখা যাচ্ছে দেখুন প্রচন্ড বজ্রগর্ভ গরম কিন্তু তৈরি হচ্ছে এখানে বঙ্গোপসাগর বুকে সমুদ্র বুকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে আর এদিকে গতকাল একদম মায়ানমার অঞ্চলে বাড়ি ম্যাগ তৈরি হয়ে ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে পড়ে এখানে টেকনাফ থেকে শুরু করে উকিয়া চ্যানমার্টিং কক্সবাজার চৌড়ির দিকে চকরিয়া কুতুবদিয়া লামা আলিকদম তালছে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বাড়ি বৃষ্টিপাত দেখা গেছে এখানে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এছাড়াও চট্টগ্রাম সহ পোড়িচুটি উপজেলা এখানে হালকা বৃষ্টিপাত দেখা গেছে এবং এদিকে সন্দীপ ফাতিয়া এদিকে অলরেডি আজ বোর সকাল থেকে বৃষ্টির ম্যাগ কিন্তু প্রবেশ করে গেছে লালমোহন থেকে শুরু করে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির ম্যাগ কিন্তু প্রবেশ করে গেছে করোনা বরিশাল এখানে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন তারা আমাদেরকে আপডেট দিয়েছেন বা জানাতে পারেন এখানে কীরকম পরিবেশ তৈরি হয়েছে এখানে বাড়ি ম্যাগ প্রবেশ করে গেছে আজ বোর সকাল থেকে তেইশে সেপ্টেম্বর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে অনেক অঞ্চলে পরবর্তীতে সেই মেঘের শক্তিমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বরিশাল বিভাগের সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে করোনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ইতিমধ্যে যেটা আমরা একটু ম্যাপটা দেখি শিবনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা থেকে শুরু করে মংলা বাগেরহাট খুলনা দেখুন নগর যশোর নরাইল সবটুকু এলাকায় আকাশ ম্যাগাচ্ছন্ন হয়ে গেছে টুঙ্গিপাড়া গুরুনাদি মাজারীপুর শিবচর অঞ্চল মকসুদপুর এদিকে দোহার ফরিদপুর এবং মুন্সীগঞ্জ থেকে শুরু করে হুমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা আশ্রম এবং হাজিরগঞ্জ থেকে শুরু করে রায়পুর চৌমহনী ছাগল নাইয়া বেরুনিয়া এখানে দেখুন মানিকচুরি আর সবটুকু এলাকায় ব্যাপক একার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রোদের দেখা কিন্তু আহ নিজে এখানে রোদের দেখার কিন্তু সম্ভাবনা নেই অলরেডি উত্তর অঞ্চলে কিন্তু আকাশ আর্থিক মেঘগানি পরিষ্কার থাকতে পারে পরবর্তীতে ধীরে ধীরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের উপর আজ বড় সকাল থেকে আকাশ পরিষ্কার পরবর্তীতে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করতে পারে কারণ এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে যার কারণে মেঘগুলা ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে আসতেছে যার কারণে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এখানে বাঁকুড়া সহ পুরুলিয়া সহ আর্থিক মেঘলা পরিষ্কার থাকতে পারে তো দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ দেখুন আহ এবার আমরা চলে যাবো আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ইউরোপিয়ান মডেল আমরা সরাসরি বৃষ্টিপাহী মোড়ে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন এখানে আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু উঠে আসছে অলরেডি এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাপ থেকে শুরু করে উকিয়া চ্যানমাটিং কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া এবং চট্টগ্রাম বাসখা সাতখানে এই অঞ্চলে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ তেইশে সেপ্টেম্বর এবং এদিকে সবহনি রায়পুর তারপর এখানে পেনি মিরসর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্দীপ এবং হাতিয়া এই অঞ্চল লালমোহন চরপেশম খোলা এদিকে দেখুন বরিশালের ভোলা ঝালকী পটুৱাকালি নোৱাকালি পিৰোজপুৰ এই সবটুকু এলাকায় আর তারপর এখানে দেখুন ঘুরুনাদি পাড়া এই এলাকার মধ্যে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টির মাত্রা পরবর্তীতে আরও বাড়তে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মূলত এখানে বিকেল বা রাত্রে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মালদার দিকে রাজশাহীর দিকে মহাদেবপুর এই এলাকার দিকে এখানে বৃষ্টিপাত থাকতে পারে এই যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে গুমস্তাপুর অঞ্চল নবাবগঞ্জ এখানে দেখুন মহানপুর অঞ্চল তারপর জাঙ্গিপুর দুলিয়ান অঞ্চল তারপর এখানে দেখুন এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে উত্তরবঙ্গের উপর মেঘ তৈরি হতে পারে অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে মৈমাসি বিভাগের উত্তরের দিকে বাঘ দিকে এদিকে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত থাকতে পারে এরপরে ভারতের উপর বৃষ্টিপাত থাকতে পারে পাটনার দিকে শিলিগুড়ি দামবাদ এখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এদিকে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া টেকনা পাহাড়ি এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশে সেপ্টেম্বর বুধবার নাগাদ দক্ষিণের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া পতরঘাটা মটবাড়িয়া মির্জাগঞ্জ চরপেশ্বর লালমোহন হাতিয়া বুরহানুদ্দিন বৌলা বরিশাল জিয়ানগর সহ এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আসুন আমরা একটু মেঘলা মোড়ে যাব তো এখান থেকে আমরা দেখিয়ে নিচ্ছি কী পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টিপাত থাকতে পারে আর যদি আমরা একটু দেখি দেখুন এই সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ পিরুজপুর মটবাড়িয়া কল্যাণ তারপর সাতক্ষীরা শিবনগর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর বরিশাল এখানে আকাশ মেঘাচ্ছন্ন সাথে অনেক এলাকায় বৃষ্টি দেখুন মতিরহাট ভোলা বোরহান উদ্দিন লালমোহন এখানে সর্বোচ্চ হাতি এখানে বৃষ্টিপাত থাকতে পারে আকাশ এবং মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এরপরে মঙ্গলবার দেখুন চব্বিশে সেপ্টেম্বর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন এখানে কিছুটা রোদের দেখাও কিন্তু মিলতে পারে কিছু কিছু স্থানে এবং বাকি এলাকায় ভদ্রস বৃষ্টিপাত থাকতে পারে আর এদিকে এদিকে চকরিয়া নাইকুচুড়ি অঞ্চল তারপর কুতুবদিয়া সহ সাতকানিয়া রঙাছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটাজারি এই অঞ্চলে এই যে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং পরবর্তী পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত একবার দেখুন আপনারা আর ইতিমধ্যে গরম দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে বারে বৃষ্টির কারণে গরম কিন্তু অনেকটাই কমে গেছে বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে গতকাল ব্যাপক গুমর ব্যবসা গরম ছিল আজ বৃষ্টির মেঘ প্রবেশ করে গেছে যার কারণে গরমের মাত্রা অনেকটাই কমে গেছে তবে উত্তরে ঢাকা বিভাগ বিভাগসহ মাইমারসিহ বিভাগ এবং সিলেট বাপুর। সহ উত্তরের একাধারে রাজীবপুর গাইবান্ধা ঘোড়ারঘাট মহাদেবপুর বগুড়া সবটুকে এলাকায় ব্যাপক আকারে ঘুমট গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আজও আগামী চব্বিশ তারিখ থেকে কমতে পারে ধীরে ধীরে এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আর বৃষ্টিপাত কেমন থাকতে পারে একবার দেখুন এখানে কলাপাড়া সহ লালমোহন চরপেসন এই যে পরের তিন থেকে চার দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কলাপাড়া বড়হা মঠবাড়িয়া মির্জাগঞ্জ চরপেশন লালমোহন বোরহানা এখানে হাতিয়া সন্দীপ এদিকে দেখুন ভোলা একশো উনত্রিশ মিলিমিটার একশো পনেরো মিলিমিটার কাউকালি এখানে দেখুন একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আবাস কিন্তু দিয়েছে হওয়ার ইউরোপিয়ান মডেল এবং এদিকে হালকা মাজার বৃষ্টিপাত থাকতে পারে টেকনাফ তারপর এই কক্সবাজার সহ উকিয়া চ্যানমার্টিং এবং এদিকে সহ এবং দেখুন এখানে সবটুকু এলাকায় পরীক্ষি এখানে হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি বারুইপুর তারপর জিয়ানগর মাজিলপুর হালদিয়া অঞ্চল উলুবেরিয়া তামলুক অঞ্চল থেকে শুরু করে খর্দা তারপর চন্দ্রনগর হাবড়া শান্তিপুর এখানে অনেক এলাকায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা গোচাকারা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেহেরপুর আলমডাঙ্গা কারিমগঞ্জ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পরে তিন দিনে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উত্তর পোতীয় লাইপুর রাসাহী মহানপুর এই এলাকায় তারপর আদম থেকে শুরু করে পাটনি টোলা এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখুন কোচবিহার এবং পঞ্চগড় সহ শিলিগুড়ি একদম উত্তরবঙ্গ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওদলা বাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সবটুকু এলাকায় মূলত মাজারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আমরা একটু দেখবো জড়ো বাতাস কেমন থাকতে পারে হাওয়ার দাপড় ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে যদি একটু দেখি একটি গুণ সৃষ্টি হচ্ছে একটা ঘূর্ণাবত্তা আকার নেয়া দেখুন সামান্য এবং যার কারণে সমুদ্র উত্তাল রয়েছে বঙ্গোসাগর কিন্তু এখানে একদম দক্ষিণে প্রায় ছন্ন কিলোমিটার বা আন্দামা সাগর দিয়া ঠিক মায়ানমারের কাছাকাছি গা গেসে যে সমুদ্র অঞ্চল দিয়ে এখানে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে তবে এটি তেমন শক্তিশালী না অনেকটাই দুর্বল এবং এটির কারণে ধীরে ধীরে এখানে কিছুটা যে ধমকা জড়ো বাতাস এখান দিয়ে প্রবেশ করতে পারে এবং আগামী চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর থেকে দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় বৃষ্টির সাথে কিছুটা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ধমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পঁচিশে সেপ্টেম্বরও এখানে সন্ধি অথবা হাতিয়া এই এলাকার দিকে দেখুন এখানে কিছুটা দমখা জড়োপাতা অব্যাহত থাকতে পারে এবং কুতুবদিয়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে মহিষকালী বদরকালী চোয়ারপাড়ি এই এলাকার দিকে কিছুটা দমখা জড়োপাতা অব্যাহত থাকার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ